নমস্কার, আমি মিতালি। বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে মশলা পনির শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বা যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করে তারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পনিরটাকে সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এখন মাঝারি সাইজ করে কেটে নেব। পনিরটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব বড় করিনি আবার খুব ছোটও রাখিনি। এবারে কড়াইয়ে কয়েকটা গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নেব। দিচ্ছি 6টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, আর 1 টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচ। এবারে গোটা গরম মশলাগুলোকে শুকনো খোলায় কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেওয়ার পর মশলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপরে 10 থেকে 15টা মতো কাজু বাদাম দিয়ে ভেজে নেব। কাজুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। কাজুটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পনিরগুলোকে দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা কালার চলে এলেই পনিরগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি পনির ভেজে নিলে পনিরটা শক্ত হয়ে যাবে, তখন খাওয়ার সময় পনিরটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পনিরটাতে হালকা কালার চলে এসেছে, এই সময় পনিরটাকে তুলে নিচ্ছি। এবারে গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেব। টমেটোটাকে বেটে নিয়েছি, এখন একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। মিক্সি জারের মধ্যেই ভেজে রাখা গোটা গরম মশলা আর কাজুগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই মশলাটাকেও খুব ভালো করে বেটে নিয়েছি। রান্নার জন্য সমস্ত মশলা বেটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে। এখন মশলাটা নাড়াচাড়া করে নিয়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে কালারটা খুব ভালো আসে। টমেটোটা কষানোর সময়তে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনি দেওয়ার কারণেই টমেটোর যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্স করবে। টমেটোটা কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে বেটে রাখা গরম মশলা আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও এই মশলাটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি গ্রেভি করা যাবে না, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হতে দেব। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি।
দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কত ভালো লাগছে। এবারে সব শেষে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশলা পনির। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।